মস্কোয় হামলার নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এছাড়াও জানবেন রাজনীতিকদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের মধ্যে। মস্কোর হামলার নেপথ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, শুধু ইউক্রেন নয়, মস্কোয় হামলার পেছনে হাত রয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেরও। মঙ্গলবার এক বিবৃতিতে এই অভিযোগ করেছেন রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার পরিচালক। গত শুক্রবার ভয়াবহ সন্ত্রাসী হামলার কবলে পড়ে রাশিয়ার রাজধানী মস্কো। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 139 জন। হামলা চালানোর পরপরই এর দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএসকে। তবে প্রথম থেকে হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে দাবি করে আসছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উগ্র ইসলামপন্থীদের জড়িত থাকার কথা স্বীকার করলেও এর মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করার অঙ্গীকার করেন তিনি। এবার মস্কো হামলার পেছনে কারা আছে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা এফএসবির পরিচালক। তিনি বলেছেন শুধু ইউক্রেন নয়, এর পেছনে মদদ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। তবে প্রথম থেকে এই হামলার পেছনে শুধুমাত্র আইএস দাবি। মার্কিন প্রশাসন এমনটা দাবি করলেও তা মানতে নারাজ পুতিন প্রশাসন। এদিকে ভয়াবহ এই হামলার পর থেকে প্রশ্নের মুখে পড়েছে রুশ গোয়েন্দা সংস্থা। বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে আসছে এমনই তথ্য, পুতিন বিরোধীদের আটকে রাখার ক্ষেত্রে নির্মমভাবে সফলতার পরিচয় দিয়েছে এফএসপি। তবে মস্কোর হামলা এবং বিস্ফোরণের ঘটনায় বোকা বনে গেছেন তারা। বলা হচ্ছে এই হামলার বিষয়ে আগে থেকে কেন কোনো খবরই পাননি রুশ গোয়েন্দারা। এমনকি যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী হামলার বিষয়ে আগে থেকে বারবার সতর্ক করলেও এতে কর্ণপাত করেননি তারা। এতে দেশটির গোয়েন্দা সংস্থার অগ্রাধিকার, সম্পদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনীতিকদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের। গাজা উপত্যকার প্রান্তে একটি ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে ইসরায়েলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল ড্যান গোল্ডফাস। 13 মার্চ ওই বক্তব্য দিয়ে তিরস্কারের মুখে পড়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। ইসরায়েলের প্রধান টেলিভিশন চ্যানেল রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গোল্ডফাস বলেন, রাজনৈতিক বিভাজন এবং বিক্ষোভ ইসরায়েলকে বিভাজিত করছে, তাই রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গোল্ডফাসকে তিরস্কার করেছিলেন চিফ অব স্টাফ লেফটেন্ট জেনারেল হারজি হালেবি। এদিকে 42 বছর বয়সী সেনা বারাক রেইসার বলেন, আমরা জীবন উৎসর্গ করছি আর রাজনীতিবিদরা তুচ্ছ বিষয় নিয়ে রাজনীতিতে ব্যস্ত। সেনাঘাটিতে, পার্লামেন্ট, বাড়িতে ও বিক্ষোভে 13 জন রিজার্ভ এবং নিয়োগপ্রাপ্ত সেনাদের সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স। তারা নিজেদের মধ্যে উচ্চ মনোবলের কথা বলেছেন, কিন্তু বেশিরভাগ ইসরায়েলি রাজনীতিবিদদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাৎক্ষণিকভাবে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি আইডিএফ। মূলত সরকারি নীতির বিষয়ে মন্তব্য করে না প্রতিষ্ঠানটি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি।